বলতিছিলাম বন্ধু এবার আলি একবার একটা ডাক দিয়ে বলল বাবা গো ও বাবা একটু পানি দাও না গো একটু পানি যদি খাইতে পারি গো একটু পানি যদি পান করতে পারে তাহলে ইয়াজিদ বাহিনীর উপর হায়দারে আক্রমণ চালাবো বন্ধু এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহ একটা ডাক দিয়ে বলল বাবা গো তুমিও তো জানো গো তোমার মতো আমিও তো পিপাসার্ত আমিও পানি পান করতে পারিনি কেমন করে তোমাকে আমি পানি দিব গো বাবা বাবা গো আমি যখন পানি চাইতাম আমার নানা আমাকে ভালোবেসে পানি যদি না থাকতো আমার নানার জিহ্বা মোবারক বের করে দিত আমি আমার নানার জিহ্বা মোবারক চুষে চুষে রে আমি আমার পানির পিপাসা মিটাইতাম জোরে জোরে বলুন না আল্লাহু আকবার বন্ধু হৃদয় ছিঁড়ে যায় রে কেমন করে বন্ধু বলতে পারবো বন্ধু এবার হযরত আলী আকবর যখন পানি পানি করে বন্ধু বাবাকে ডাকছে এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শুষ্ক জিহ্বাটা বন্ধু বের করে দিয়েছেন আলী আকবরের দিকে এবার আলী আকবর বাবার জিহ্বাটা চুষে নিয়েছে রে শুষ্ক জিহ্বা বন্ধু জিহ্বাটা চুষতে চুষতে এবার বাবার জিহ্বা চষে শেষ করে বন্ধু যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার বন্ধু যুদ্ধ যখন আবার পুনরায় শুরু করলো এবার ইয়াজিদ বাহিনী চতুর্দিকে আক্রমণ করে এ আলী আকবরকে যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ করে দেয় জোরে জোরে নাউজুবিল্লাহ একবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্ধুর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল বাবা বলে যখন ডাক দিল ইমাম হুসাইন বুঝতে পেরেছে আমার কলিজার টুকরার শহীদের সময় হয়ে গেছে এবার বন্ধু কি করলেন যুদ্ধের ময়দান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবুর দিকে কাঁধে করে নিয়ে আসলেন এবার এতক্ষণ দেখলেন ওনার চুলগুলো বন্ধু কাঁচা যখন আলী আকবরকে বন্দুক কাঁধে উঠালেন তখন ওনার চুল দাড়ি গুলো পাইকা সাদা হয়ে যায় বকির উপর যখন চড়ে বসলেন এবার সীমারকে ডাক দিয়ে বললেন সীমার তোর বকির জামাটা একটু খোল তাকে বললেন তোর বকের জামাটা একটু খোল সীমার এবার তার বকের জামাটা খুললেন বকের জামা খোলার পরে আবার চাইয়া দেখলেন বন্ধু তার বকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায় কি চিহ্ন দেখা যায় সাদা সাদা শ্বেত চিহ্ন শ্বেত চিহ্ন বুঝেন তো সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায় এবার শিবরকে ডাক দিয়ে বললেন রে শিবর তুই তো সেই বদকিস্মত রে আমার নানা আমাকে বলে গেছে সাদা দাগির কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে তুই তো সেই বদকিস্মত আমি তোর মাঝে সেই সিম্পটম দেখতে পাই জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ তার নাম কি আপনারা শুনে অবাক হয়ে যাবে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন যার আহলে বাইতকে ভালোবাসে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায় কারবালার মর্মান্তিক অধ্যায় যখন পা রাখবে রে কারবালার মর্মান্তিক অধ্যায় পা রাখার পরবক্ষণে হোর তিনি দাঁড়িয়ে বললেন ইমাম হুসাইনকে ডেকে ডেকে বললেন হে আলে মকাম আমি যদি এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করি তাহলে কি তওবা কবুল হবে ইমাম হুসাইন ডেকে ডেকে বললেন তুমি কে গো তোমার পরিচয় কি কয়বার ইমাম হুসাইন প্রশ্ন করতে দেরি এবারে তিনি উত্তর দিয়ে দিলেন আমার নাম হলো আমি আপনাকে এই কুফা পর্যন্ত ইয়াজিদ বাহিনীর শক্ত ভূমিকা রেখে আপনাকে কুফা পর্যন্ত পাহারা দিয়ে নিয়ে এসেছি আপনি শহীদ হয়ে যাবেন আপনার শাহাদাত খুবই নিকটবর্তী গো আমি এখন বুঝতেছি আমার একদিকে জান্নাত আর একদিকে আমার জাহান্নাম একদিকে আমার আলো আর একদিকে আমার আধার আমি দেখতে পাইলাম একদিকে ঘোর অন্ধকার আর একদিকে একবারে দিনের মতো পরিষ্কার আলো আমি দেখতে পাই আমি আমার জীবনে সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমি আমার জীবনে আমি আলোর পথটাকে আমি বেছে নিয়েছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এবারে যখন প্রশ্ন করলো তোমার পরিচয় কি তোমার নাম কি কয় আমার নাম হলো আমার নাম কি
আমার নাম হলো হুর আমি আপনাকে কুফা পর্যন্ত এই শহীদের ধারপ্রান্ত পর্যন্ত নিয়ে এসেছি আমি এই মুহূর্তে যদি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ তওবা কবুল করবে কি কই তুমি কি সত্যি সত্যি তওবা করতে চাও ভালোবেসে তওবা করতে চাও এবার তিনি বললেন হুর ডেকে ডেকে বলতেছেন আমি সত্যি সত্যি তওবা করতে চাই আমি আপনার কদমে নিজের জীবন বিলিয়ে দিতে চাই এবার বন্ধু ইমাম হুসাইন ডেকে ডেকে বললেন তুমি যদি সত্যিকার অর্থে যদি তওবা করতে চাও ক্ষমা চাও অনুতপ্ত হও তাহলে আমার আল্লাহ এখনো পর্যন্ত তোমার জন্য ক্ষমার দরজা খোলা আছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ কি করে দিবে তোমাকে ক্ষমা করে দিবে এবার যখন তিনি প্রতিশ্রুতি পাইলেন এবার প্রতিশ্রুতি পাওয়ার পরে বন্ধু প্রতিশ্রুতি পাওয়ার পরে এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি ঘোড়া থেকে নামো এবার হুর ডেকে ডেকে বলতেছেন না না আমি ঘোড়া থেকে কখনোই নামব না আমি আপনার দলের প্রথম আমি আপনার দলের পক্ষ হয়ে প্রথম শহীদ হব শাহাদাত বরণ করব আমি আপনার জন্য সিসা ডালা দেয়াল হয়ে যাব আমি যতক্ষণ না পর্যন্ত আমার লাশ যতক্ষণ পর্যন্ত আমার দেহ যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি ততক্ষণ পর্যন্ত ঘোড়া থেকে নামব না আমার এই আপনার কদমে আমার এই দেহটা আমি আপনার কদমে বিলিয়ে দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরে আমার তিনি কি করেছিলেন ইয়াজিদ বাহিনীর পক্ষে শক্ত ভূমি রেখেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি বুঝেছেন ইমাম হুসাইন কত বড় ফজিলত ইমাম হুসাইন কত বড় নিয়ামত ইমাম হুসাইন আমাদের জন্য কত বড় শান্তির বার্তা বন্ধু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ওর তওবা করে হুসাইন কাফেলার সদস্য হয়ে গেল এবার ইমাম হুসাইন দেখে দেখে বলতেছেন বন্ধু ইমাম হুসাইনের সঙ্গীদেরকে কই ইয়াজিদ বাহিনীর টার্গেট হলাম আমি ইয়াজিদ বাহিনীর টার্গেট কি ইয়াজিদ বাহিনীর টার্গেট হলাম আমি তোমরা তোমাদের তোমরা আমার সঙ্গে ঠিকই আছো তোমরা আমার সঙ্গে পর্যন্ত এসেছো তোমরা সবাই চলে যাও তোমরা সবাই চলে যাও আমি কাল কিয়ামতের দিন আমি আমার নানার কাছে তোমাদের বিরুদ্ধে কোনো নালিশ করব না আল্লাহু আকবার বলবেন না একটু পরে কিন্তু শহীদ হবে একটু পরে কি হবে শহীদ হয়ে যাবে শাহাদাতের পূর্বক্ষণও কিন্তু কি মানবতার ভাষা বন্ধুরে আমার কি প্রেমময় ভাষা এবার ওনার সঙ্গীরা ডেকে ডেকে বলছে রে আলী মাকাম আমরা কখনোই জীবন থাকতে আপনাকে শত্রুর মুখে একা রেখে যাব না জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধু তার জীবন থাকতে ইমাম হুসাইনকে একা রেখে যাবে না তারা ইমাম হুসাইনের সাথে বন্ধু হুসাইন কাফেলার শাহাদাতের সদস্য হবে তারা ধীরে 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 বন্ধু একবারে কারবালার নিকটবর্তী হলেন এর আগে আমি আপনাদেরকে মজার আরেকটা তথ্য দেই আমার নবী এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে আমাদের দেশে নবী গায়েবের খবর জানে কি জানে না এটা নিয়ে একটা তর্ক আছে না কথা বলেন আমরা জানি নবী গায়েবের খবর জানে আমরা বিশ্বাস করি কি নবী গায়েবের খবর জানে সবাই বিশ্বাস করেন তো এখানে একটা এক্সাম্পল বন্ধু ইমাম হুসাইন যে 61 হিজরিতে শাহাদাত বরণ করবে কত হিজরি 61 হিজরিতে শাহাদাত বরণ করবে এটা আমার নবী আগে জানতেন আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে বন্ধু উম্মে সালবাকে কিছু মাটি দিয়ে বললেন উম্মে সালবা এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও যেদিন দেখবাই মাটিগুলো লাল হয়ে গেছে রে সেদিনই বুঝবা আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার বন্ধু আমার সমস্ত শরীরের পশম গুরু দাঁড়িয়ে গেছে রে কেমন নবীর উম্মত হয়েছি রে বন্ধু আমরা আমার নবীকে চিনলাম না নবীকে পৃথিবীতে যত বেশি সম্মান আপনি দিতে পারবেন নবীর আহলে বাইতকে যত বেশি সম্মান আপনি দিতে পারবেন আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি হবে বন্ধু বন্ধু 61 হিজরিতে মুহররমের 10 তারিখে উম্মে সালমা নজর দিয়ে চাইয়া দেখে রে সবগুলো মাটি রক্তে লাল হয়ে গেছে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমি মুহররমের 10 তারিখে আমার চোখে তন্দ্রা আসলো তন্দ্রা যখন আসলো আমি দেখতে পাইলাম আমার নবী দুনুবালিতে দোসর হয়ে আছে আমি প্রশ্ন করলাম নবী গো আপনার এই অবস্থা কেন গো আমার নবীর দুলুদারি মুবারক চল মুবারক দুলুবালিতে বন্ধ দোসর হয়ে আছে উম্মে সালমা বলতেছেন নবীকে আমি প্রশ্ন করলাম নবী গো দুলুবালিতে দোসর আপনাকে দেখা যায় আপনার হাতে একটা রক্তবর্তি শিশি দেখা যায় নবী গো এই শিশিটা কি বোতলটা কি আমার নবী ডেকে ডেকে বলছে সালমা রে আমি এখন কারবালার ময়দান থেকে এসেছি আমি 72 জন শহীদের রক্ত এই বোতলের মধ্যে আমি ভরাট করেছি জোরে জোরে কর আল্লাহু আকবার বন্ধুরে আমার একদিকে নবী পৃথিবী থেকে যাওয়ার সময় এই মুজিজা এই গায়বি খবর দিয়ে গেছেন এটা কি গায়বের খবর কিনা বলেন এটা কি সৃষ্টির কেউ জানে কথা বলেন না কেন আরেক দেখি একটা শিশি বোতলের মধ্যে 72 জন শহীদের রক্ত কতজন কথা বলেন না কেন 72 জন শহীদের রক্ত ও বন্ধু এটা হলো নবীর মুজিজা 1400 সাহাবীর 1400 সাহাবীর খাবার একটা পাতিলে 1500 সাহাবীর গোসলের পানি বন্ধু একটা পাত্রে গুলো বন্ধু নবীর মুজিজা ছাড়ার কিছুই নাই বন্ধু এদিক দিয়ে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলছেন কারবালার পূর্বক্ষণে ডেকে ডেকে বলছেন ভাইজান আপনি এই যে ইয়াজিদ বাহিনী পুরো প্রস্তুতি নিয়েছে গো তাবুর চতুর্দিকে আগুন ধরিয়ে দিবে সব কিছু লুণ্ঠন করে নিয়ে যাবে গো ইয়াজিদ বাহিনী পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে আপনি কি প্রস্তুতি নিয়েছেন এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলছে বোনরে আমিও সেই পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছি কই কি প্রস্তুতি নিয়ে নিয়েছেন কই আমার এই মুহূর্তে আমার চোখে তন্দ্রা আসলো আমি আমার নবীর সাথে আমার নানার সাথে দিদার হয়ে গেল আমার নানা বাকি ডেকে ডেকে বলছে হুসাইন কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে আমার দেখা হবে তার মানে আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি বন্ধু ও বন্ধু হযরত জয়নাব কাঁদতেছে তার চোখের পানি পড়তেছে এক এক করে বন্ধু যুদ্ধ শুরু হয়ে গেছে সর্বপ্রথম বন্ধু আলী আকবর চলে গেলেন একক যুদ্ধে যুদ্ধ করার জন্য কিসের জন্য যুদ্ধ করার জন্য যখন হযরতে আলী আকবর যখন চলে গেলেন বন্ধুরে আমার চলে যাওয়ার পরে যুদ্ধ ক্ষেত্রে চলে গেলেন ইয়াজিদ বাহিনীকে বন্ধন ভবন্ড করে দিলেন তাদের তারা চতুর্দিক দিয়ে বালুড়ি দিল এই দিক দিয়ে বন্ধু একেবারে রৌদ্রটা ছিল অত্যন্ত উত্তপ্ত ছিল রৌদ্রটা এত রোদ বন্ধু দুলোবালে উড়িয়ে পুরো ময়দানটা অন্ধকার করে দিয়েছে বন্ধুরে আমার কিছুক্ষণ যুদ্ধ করার পরে বাবার কাছে চলে আসতেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বলতেছিলাম বন্ধু এবার আলী আকবর একটা ডাক দিয়ে বলল বাবা গো ও বাবা একটু পানি দাও না গো একটু পানি যদি খাইতে পারি গো একটু পানি যদি পান করতে পারে তাহলে ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো বন্ধু এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল বাবা গো তুমিও তো জানো গো তোমার মতো আমিও তো পিপাসার্থ আমিও পানি পান করতে পারিনি কেমন করে তোমাকে আমি পানি দিব গো বাবা বাবা গো আমি যখন পানি চাইতাম আমার নানা আমাকে ভালোবেসে পানি যদি না থাকতো আমার নানার জিহ্বা মোবারক বের করে দিত আমি আমার নানার জিহ্বা মোবারক চুষে চুষে রে আমি আমার পানি পিপাস আমি চাইতাম জোরে জোরে বলুন না আল্লাহু আকবার বন্ধু হৃদয় ছিঁড়ে যায় রে কেমন করে বন্ধু বলতে পারবো বন্ধু এবার হযরত আলী আকবর যখন পানি পান করে বন্ধু বাবাকে ডাকছে এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শুষ্ক জিহ্বাটা বন্ধু বের করে দিয়েছেন আলী আকবরের দিকে এবার আলী আকবর বাবার জিহ্বাটা চুষে নিয়েছে রে শুষ্ক জিহ্বা বন্ধু জিহ্বাটা চুষতে চুষতে এবার বাবার জিহ্বা চুষে শেষ করে বন্ধু যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার বন্ধু যুদ্ধ যখন আবার পুনরায় শুরু করলো এবার ইয়াজিদ বাহিনী চতুর্দিকে আক্রমণ করে এ আলী আকবরকে যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ করে দেয় জোরে জোরে নাউজুবিল্লাহ
একবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, বাবা বলে যখন ডাক দিল ইমাম হুসাইন বুঝতে পেরেছে আমার কলিজার টুকরার শহীদের সময় হয়ে গেছে। এবার বন্ধু কি করলেন, যুদ্ধের ময়দান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তাবুর দিকে কাঁধে করে নিয়ে আসলেন। এবার এতক্ষণ দেখলেন ওনার চুলগুলো বন্ধ কাঁচা, যখন আলী আকবর কে বন্ধ কাঁধে উঠালেন তখন ওনার চুল দাড়ি গুলো পাইকা সাদা হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আলী আকবর যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ হয়ে গেল। তারপরে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা, তিনি শাহাদাত বরণ করলো। করতে 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 বন্ধু এক ধীরে 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 এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের সময় হয়ে গেল। কিন্তু ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ হওয়ার জন্য, যুদ্ধ করার জন্য যখন রওনা হলো, হওয়ার পরে ইয়াজিদ বাহিনী কেউ কিন্তু এককভাবে বন্ধু যুদ্ধ আক্রমণ চালাবার সাহস পাচ্ছে না। চতুর্দিক দিয়ে ইমাম হুসাইনের দিকে আক্রমণ চালানো শুরু করলো। চতুর্দিক দিয়ে যখন আক্রমণ চালানো শুরু করলো, যুদ্ধ করতে 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 বন্ধু এক পর্যায়ে ইমাম হুসাইনকে মাটিতে শোয়া দিল। শোয়া দিয়ে বন্ধু সীমার কি করলেন, ওনার বুকের উপর চড়ে বসলেন। কি করলেন, বকির উপর যখন চড়ে বসলেন, এবার সীমারকে ডাক দিয়ে বললেন, সীমার তোর বকির জামাটা একটু খোল। তাকে বললেন, তোর বকের জামাটা একটু খোল। সীমার এবার তার বকের জামাটা খুললেন। বকের জামা খোলার পরে এবার চাইয়া দেখলেন বন্ধু তার বকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। কি চিহ্ন দেখা যায়, সাদা সাদা শ্বেত চিহ্ন। শ্বেত চিহ্ন বুঝেন তো, সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। এবার শিবরকে ডাক দিয়ে বললেন, রে শিবর তুই তো সেই বক কিসমত রে, আমার নানা আমাকে বলে গেছে সাদা দাগির কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে, তুই তো সেই বদ কিসমত, আমি তোর মাঝে সেই সিম্পটম দেখতে পাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার তারপরে কি করলেন, ইমাম হুসাইন নামাজ পড়ার জন্য সময় চাইলেন। ইমাম হুসাইন যখন নামাজ শেষ করলেন অনুমতি চাইলেন, অনুমতি দিলেন, শাহাদাতের পূর্বক্ষণে পর্যন্ত তিনি নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে বন্ধু ওনাকে শহীদ করে দিল। শহীদ করার পরে ওই ইয়াজিদ বাহিনী বন্ধু ক্ষান্ত হয় নাই, ওনার সমস্ত মাথা মোবারক দেহ মোবারকের মধ্যে কুফার প্রান্তরে বন্ধু কুফায় এই মরুর প্রান্তরে এই দেহের উপর ঘোড়া দিয়ে বন্ধু পদদলিত করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার ইমাম হুসাইন যখন শহীদ হলো, পুরো আসমান বন্ধু কালো হয়ে গেছে। কি কি হয়ে গেছে, পুরো কালো, পুরো আকাশ বন্ধু কালো হয়ে গেছে। জিনেরা পর্যন্ত কান্না করেছে, ও বন্ধু বাইতুল মুকাদ্দাসের জ্বলন্ত পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করছে রে, ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে সিরিয়ার যেই কোনো পাথর সরাইলে পাথর থেকে তা তাজা রক্ত প্রবাহিত হতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু ইমাম হুসাইনের শহীদে বন্ধু আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, গোটা পৃথিবী ক্রন্দন করেছে, জিন জাতিরা পর্যন্ত বন্ধু ক্রন্দন করেছে। আপনারা দেখেন ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আপনারা আমার জন্য কত বড় নেয়ামত। এখান থেকে বন্ধু ইয়াজিদের বাড়ির দিকে ইয়াজিদ বাহিনী রওনা হলো। ওই পুরস্কারের আশায়, কিসের আশায়, পুরস্কারের আশায় বন্ধ রওনা হলো। রাত্র হয়ে গেল, তারা তাঁবু গাড়ালেন। পাশেই ছিল এক খ্রিস্টান, পাশে ছিল কি, পাশে ছিল এক খ্রিস্টান। এই খ্রিস্টান কি করলেন, পাদ্রী ডেকে ডেকে বললেন, তোমাদের কাছে হযরতে হুসাইনের মাথা মোবারক কয় আছে, কয় একটা রাত্রের জন্য শুধু দিবা, কয়টা রাত্র, কই শুধু একটা রাত্রের জন্য দিবা, আমি তোমাদেরকে 10,000 দেরহাম দিব। কত হাজার, 10,000 দেরহাম দিব। ওই পৃথিবী লোভী অর্থ লোভী ইয়াজিদ বাহিনীর বন্ধু ওই 10,000 দেরহামের লোভে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা খ্রিস্টান পাদ্রীকে দিল রে। তখন তিনি কি করলেন, এই মাথাটা নিয়ে তিনি তার ঘরে চলে গেলেন, যাইয়া সুন্দর করে উঁচু সুন্দর এক জায়গার মধ্যে রাখলেন, সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে দৌত করলেন, দৌত করে উপরের মধ্যে রেখে দিলেন। রাইখা বন্ধু সারা রাত
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাথার দিকে তাকায়া তাকায়া সারাটা রাত বন্ধু ক্রন্দন করেছে কান্না করেছে আর তিনি বলতেছেন আমি দেখতে পাইলাম আমি যখন সুন্দর করে যখন ইমাম হুসাইনের পুরো মাথাটা সুন্দর করে ধুইলাম সুগন্ধযুক্ত করলাম আমি দেখতে পাইলাম নূরানি একটা সাদা রঙের পাথর তার মাথার চতুর্দিকে তাওয়াফ করতেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধু সকাল যখন হলো তিনি কি করলেন কালেমা পড়ে খ্রিস্টান মুসলমান হয়ে যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের দেশে বড় বড় নামের আগে পেশাব লেখে অনেক বড় বড় বক্তা ইমাম হুসাইনের শহীদের পিছনে নাকি ইয়াজিদ বাহিনীর কোনো দোষ নাই নাউজুবিল্লাহ বলেন না ইমাম হুসাইনের শহীদের পিছনে ইয়াজিদের দোষ নাই এটা কি আমরা মুসলমান মানতে পারি কোনোদিন মেনে নিতে পারি কথা বলেন বন্ধুরা আমার